আমাদের পরম ডক্টর মুক্তি চৌধুরী, শ্রী মিহির দেব, শ্রী মিহির দেব বিজন কৃষ্ণ ও বিজন কৃষ্ণ এ বইটির আনুষ্ঠানিক পড়াশোনা করেছে গেছেন। অবগত হয়েছেন যে অন্যান্য বছরের মতো ত্রিপুরা রবীন্দ্র পরিষদের অন্যতম প্রাণ পুরুষ, যার জীবন একমাত্র আদর্শ ছিল রবীন্দ্র জারিত জীবন, একদিকে রবীন্দ্র অনুসারী উদার বিশ্ব মানবিক জীবন, আরেকদিকে মহাত্মা গান্ধীর অহিংস জীবন বোধ, এই দুই সংমিশ্রণ যিনি জীবনকে গড়ে তুলেছিলেন, যিনি জীবনকে উৎসর্গ করেছিলেন সমাজ জীবনে, রাষ্ট্র ভাবনায়, ব্যক্তিগত জীবনে, তিনি শ্রী বিজন কৃষ্ণ চৌধুরী।